নমস্কার, আমি সোমনাথ আছি আপনাদের সঙ্গে। সন্দেহ কথাটার জন্ম বেসিক্যালি হয়েছে ভয় থেকে। কীরকম ভয়? যে টুপি পরার ভয়। কিছু মানুষ কথায় কথায় সন্দেহ করে, কিছু মানুষ এক পায়ে এগোতে বা কোনো ডিসিশান নিতে সন্দেহ করে, আবার কিছু মানুষ বিশ্বাস করতে সন্দেহ করে। বেসিক্যালি সমস্যাটাই টুপি পরাই, মানে যাতে কেউ আমাদেরকে টুপি পরাতে না পারে। টুপি পরাটা ছোটো ভার্সান, আর বড় রকম টুপি পরাটা অনেক বড় ভার্সান। তো আজকের বিষয়বস্তু সন্দেহ। মানুষ বেসিক্যালি সন্দেহ করে অতীত দিনের কোনো ঘটনা, কারোর থেকে শোনা সেটা থেকে, দেখা বা বোঝা ঘটনা অতীত দিনের সেটা থেকে, এবং অতীত দিনের ঠকে যাওয়া বা প্রতারণার থেকে। বাইরে ক্রমাগত হাতুড়ি পেটানো হচ্ছে, যাতে এই হাতুড়িটা ক্রমাগত আমাদের মাথায় না পড়ে, তাই টুপিটা পরেছি অ্যাজ অ্যান লাইট ভার্সন অফ হেলমেট। তো যাই হোক, শোনা ঘটনা অতীত দিনের, ওখানে ভূত আছে যাস না, রাতের বেলায় ওখানে আওয়াজ শোনা যায় যাস না। শোনা ঘটনা, ব্যবসা করলে আজকাল আর লাভ নেই, শোনা ঘটনা, এগুলো কোনোটাই কিন্তু যাচাই করা নয়। দেখা বা বোঝা ঘটনা, কি দেখা বা বোঝা ঘটনা হচ্ছে? অতীত দিনে তুমি হয়তো নিউজে দেখেছো যে গ্যাস সিলিন্ডার লিক করে একটা গোটা ফ্যামিলি উড়ে গেছে, এটা দেখা ঘটনা। তুমি হয়তো দেখেছো তোমার চোখের সামনে রাস্তায় বাইক চালাতে চালাতে কেউ পড়ে গেছে এবং তার উপর দিয়ে ট্রাক চলে গেছে, যার ফলে বাইকের প্রতি তোমার একটা ভয় তৈরি হয়ে গেছে, এটা দেখা ঘটনা। আর প্রতারণার ঘটনা কি? তুমি কাউকে বিশ্বাস করে তোমার মন উজাড় করে, তোমার মনের দুর্বল জায়গা, তোমার শরীরের দুর্বল জায়গা, তোমার শরীরের চাঙ্গা জায়গা, শরীরের বা মনের শক্ত জায়গা সবটা বলে দিয়েছো, তারপর সে সেই জায়গাটারই ব্যবহার করে কি করছে, তোমাকে ঠকিয়েছে, এবং এই ঠকার ফলে তুমি নতুন করে কাউকে আর বিশ্বাস করতেই পারো না। এটা হলো প্রতারণার ভয়। তো বেসিক্যালি এই তিনটে ভয় মানুষকে সন্দেহ করতে বাধ্য করে। দিনের পর দিন সন্দেহ করা, অর্থাৎ মেকশিওর হওয়ার একটা প্রবণতা বা মেকশিওর করার প্রবণতা, যেটা আমি করছি ঠিক করছি তো, যেটা আমি ডিসিশান নিচ্ছি ডিসিশানটা ঠিক হচ্ছে তো, এটার ফলে ভবিষ্যতে কোনো ক্রাইসিস তৈরি হবে না তো, এটা আমার লাইফে হোক, আমাদের সবার লাইফে হোক বা ফ্যামিলির লাইফে হোক, কোনো ক্রাইসিস তৈরি হবে না তো। এই ভয়, এই ভয় থেকে একটা ডিসিশান নিতে গিয়ে বারবার সেটার উপর যাচাই করা। এবার শেষ পাতের পালা, শেষ পাতে আচার চাই। তো এই আচারের মতো বলে রাখি, দয়া করে সবাইকে বিশ্বাস করবেন, বিশ্বাস করে ঠকবেন, তবে হেলমেট বা টুপি আগে থেকে পরে নেবেন, যাতে সেফটিটা থাকে। সেফটি নিয়ে, প্রিকশন নিয়ে বিশ্বাস করবেন, বিশ্বাস করে ঠকবেন, অনেক 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 মানুষ চিনতে পারবেন, অনেক 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 মানুষের সঙ্গে পরিচয় হবে, অনেক 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 অভিজ্ঞতা হবে। মাছ বিক্রি হচ্ছে বাইরে, ভালো, মাছ খাওয়াও ভালো, মাছ একটু যাচাই করে কিনবেন, নয়তো পচা মাছ গছিয়ে দিতে পারে। এই সন্দেহ কমলে আপনার কপালটা এরকম কুঁচকে যাবে না, এই সন্দেহ কমলে আপনার মুখের হাসিটা আর কখনো থেমে যাবে না, এই সন্দেহ কমলে আপনার কখনো মানসিক রোগ হবে না যেটা টাইট দিতে স্ক্রুড্রাইভার লাগবে। তাই সন্দেহ করাটা কমিয়ে দিন, এর অস্ত্র আপনার কাছেই আছে, না হলে পরবর্তীকালে এরা বাঁশের ওপর পেটাচ্ছে, আপনার মাথার ওপর পেটানো হবে, হয় আপনি পেটাবেন, নয় আপনার মানসিক রোগ পেটাবে, না হলে আপনার ডাক্তার পেটাবে।